হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মিলি ভাইয়ান ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, তো দেখতে থাকো আমি কি করে কেমন করে কি বানাই, তো সাথে থাকো। এই যে দেখুন, 7-8টার মতন ক্যাপসিকাম নিয়েছি, এখন এটিকে কুচি কুচি করে কেটে নেব পকোড়া বানানোর জন্য। তো দেখতে থাকো কেমন করে আমি পকোড়া বানাই ক্যাপসিকামের। এই যে দেখুন, কুচি কুচি করে কেটে নিয়েছি ক্যাপসিকামটি, আর এখন পরিমাণ মতন দিয়ে দেব আমি এখানে। আমি আগের থেকেই বেসন চালের গুঁড়া একসাথে মিশিয়ে রেখে দেই। দেখুন, আমি আমার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি বেসন আর চালের গুঁড়াটা, আর অ্যাড করে দেব এখন হলুদের গুঁড়ো, অল্প করে লাল লঙ্কার গুঁড়ো। আমি আমার পরিমাণ মতন দিচ্ছি, আপনারা আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন। আর পরিমাণ মতন দিয়ে দেব নুন। আর অল্প এখন কালো জিরা অ্যাড করে দেব। এই যে কুচি কুচি করে কেটে রেখেছিলাম ধনে পাতাটি, এখন এইটার সাথে অ্যাড করে দেব। সব কিছু নিয়ে নিলাম, এখন এই যে সবকটাকে চালের গুঁড়া আর বেসন আর ক্যাপসিকাম সব কিছু শুকনো থাকতে থাকতে মশলাটি একসাথে মিশিয়ে নেব হাত দিয়ে। এমন করে ভালো করে মেখে মেখে মশলাটি সবজির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেল, দেখুন জলজরা হয়ে আছে এখনও। আমি এখানে কোনো জল ইউজ করব না, আর আমি আগের থেকেই আলু সিদ্ধ আলু বয়েল করে আর পেঁয়াজ আর লঙ্কা ফ্রাই করে আলুটার সাথে মেখে রেখে দিয়েছি, আর এখন এই সময়ে অ্যাড করে দিয়েছি আলু সিদ্ধটা। আর এই আলু সিদ্ধটা দিয়েই সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। জল দেওয়ার প্রয়োজন নেই, আলুটা দিয়েই মাখা কমপ্লিট হয়ে যাবে। ভালো করে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, এটা একটা সন্ধ্যার টিফিনও খুব মজাদার একটা সন্ধ্যার টিফিন হয়ে যেতে পারে, আর আপনারা ভাতের সাথেও খুব ভালো খেতে পারবেন। ঘরে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো আর খুবই টেস্টি একটা রেসিপি। আশা করি অবশ্যই ভালো লাগবে আপনাদের। আর এই সেটে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেল। এখন সাইজ সাইজ করে এমন করে পকোড়ায় সাইজ করে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। ভাতের সাথে যদি এমন একটা চটপটে পকোড়া হয়ে থাকে আর কিছু চাই না বন্ধুরা, আর সাথে একটা লঙ্কা ভাজি, আর কিছু লাগবে না। খুবই টেস্টি লাগে গরম গরম ভাতের সাথে, আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আপনাদের কমেন্টের অপেক্ষা থাকব। এখন এই করে আমি সবকটা পকোড়া দিয়ে দিলাম, এখন এই পিট ফ্রাই করে নেব। এই পিট ফ্রাই হয়ে গেছে পাই, আমি এখন ওই পিট করে দিচ্ছি। দেখুন একটা একটা করে পকোড়াটি ওই পিট করে দিচ্ছি। আর বন্ধুরা, আমার পকোড়া খেতে খুব ভালোবাসি আমি, আমার ছেলেও ভালোবাসে আর আমারও বহুত ভালো লাগে, তাই প্রায় দিনই আমার ঘরে পকোড়া হয়ে থাকে। আর পকোড়া হলে আমার গরম গরম ভাতের সাথে আর কিছুই চাই না, তবু সব কিছু বানালে অল্প অল্প সব কিছুর থেকেই টেস্ট করে থাকি, কিন্তু পকোড়া হলে আমার আর কিছু প্রয়োজন নেই। যতই মাছ থাকুক মাংস থাকুক, কিন্তু নিধির পাপা রাগ করবে বলে, মানে মাছ আনি তুমি খাবে না এমন করে বলে, তার জন্য মানে নিয়ে থাকি অন্যান্য সবজি পাতে, কিন্তু পকোড়া দিয়ে বেশি ভাত খেতে পারি আমি। দেখুন ওই পিট করে দিচ্ছি, লাল লাল করে এমন করে ফ্রাই করে নেব। আর সন্ধ্যাবেলাও আপনারা চার সাথে খুব ভালো খেতে পারবেন এমন একটা পকোড়া, মানে
চপও বলতে পারেন, পকোড়াও বলতে পারেন। তো আমার সবকটা পকোড়া হয়ে গেল, এখন একটা একটা করে নামিয়ে নেব। তো বন্ধুরা কেমন লেগেছে আপনারা ঘরে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আজ এখন শুকনো লঙ্কা কয়টা ফ্রাই করে নেব ভাতের সাথে খাওয়ার জন্য। এই যে শুকনো লঙ্কা কয়টা ফ্রাই করে নিচ্ছি, আর আমার পকোড়া হয়ে গেছে। পকোড়ার ফাইনাল লুক দেখুন কি সুন্দর হয়েছে। এখন এর উপরে অল্প করে চাট মশলা ছিটিয়ে দেব, তাতে খেতে টেস্টটা আরও একটু বেড়ে যাবে। তো আজকে এখানে বিদায় নেব, কালকে একটা নতুন ব্লগে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। টাটা, পরে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে।